হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু গীতা ফাউন্ডেশন। আমি দিয়া দাস, তোমাদের আরও একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। একটা ভালো ভবিষ্যতের কথা আমরা সবাই চিন্তাভাবনা করি, আমরা সবাই চাই যে আমাদের কর্মের ওপর, আমাদের চিন্তাভাবনার ওপর আমাদের সফলতাটা যেন নির্ভর করে এবং আমরা যেভাবে ভাবছি সেভাবে যেন ফিউচারে এগিয়ে যেতে পারি। অ্যাস্ট্রোলজি রিলেটেড কনসালটেশন যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। ম্যাটারগুলো হতে পারে তোমাদের জব রিলেটেড, তোমাদের কোনো এনিমি আসছে জীবনে বারবার সেই রিলেটেড, রিলেশনশিপ রিলেটেড, ফিনান্স রিলেটেড, ম্যারেজে কোনো বাধা আসলে, চাইল্ড প্রেডিকশন, চাইল্ড বার্থ প্রেডিকশনে কোনো বাধা হলে, কোনো অসুবিধা হলে সেগুলো তোমরা জেনে নিতে পারো। এডুকেশন রিলেটেড হতে পারে কিংবা বাস্তুদোষ হতে পারে, যেটা তোমরা বুঝতে পারছো না কিন্তু নিজের অজান্তেই অনেক বাধা তোমরা ফিল করছো। একটা ভালো ভবিষ্যতের প্ল্যান প্রোগ্রাম যদি ঠিকমতো থাকে তাহলে আমরা অনেকটা এগিয়ে যেতে পারি। অ্যাস্ট্রোলজিটা পুরোটাই প্রেডিক্টিভ সায়েন্স, এরকম না যে 100% গ্যারেন্টেড, বাট কনসালটেশনটা যদি সঠিক পথে হয় তাহলে আমাদের প্ল্যানটা ঠিক থাকলে আমরা চেষ্টা করতে পারি যে একটা ভালো দিকে আমরা এগোলেও এগোতে পারি, বা সেটা না হলে আমরা কী করবো সেই ধরনের প্ল্যান এ, প্ল্যান বি এগুলো আমরা নিজের কাছে রেডি রাখতে পারি। অ্যাস্ট্রোলজিটা সেই ক্ষেত্রে আমাদেরকে হেল্প করে। তো চলো আজকে শুরু করব আমরা বাস্তু ক্লাস। বাস্তু পার্ট ওয়ান অলরেডি হয়ে গেছে, এবারে পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোরে আমরা সম্যক কিছু ধারণা নেব বাস্তুর সম্পর্কে এবং আমরা বুঝবো যে কোন এলিমেন্টটা কীভাবে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। যারা অনলাইন কোর্স করতে চাইছো তারাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে রেজিস্ট্রেশন করে অনলাইনের মাধ্যমে কোর্স করতে পারো। রেকর্ডেড নোট এবং ভিডিও দিয়ে তোমাদেরকে হেল্প করা হবে এবং যে কোনো ধরনের ক্লায়েন্ট দেখার ক্ষেত্রে অসুবিধা হলে প্রফেশনাল হেল্প তোমরা অবশ্যই পাবে প্র্যাকটিসের ক্ষেত্রে। তো চলো আজকে শুরু করা যাক। গীতা ফাউন্ডেশনের অনলাইনে অন্যান্য যে কোর্সগুলো আছে তা হলো রেইকি, বাস্তু, ট্যারো কার্ড রিডিং, এঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড, অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, কালার থেরাপি, চক্র মেডিটেশন এবং ক্রিস্টাল হিলিং থেরাপি, যেটা আমাদের বিভিন্ন রেমিডিয়ালের ক্ষেত্রে দরকার পড়ে, যে কোনো ধরনের সমস্যাকে অনেক অংশে কম করতে বা সেটাকে চেঞ্জ করে ভালো দিকে নিয়ে যেতে আমাদের হেল্প করে। গীতা ফাউন্ডেশন একমাত্র স্পিরিচুয়াল লার্নিং এডুকেশনাল ইনস্টিটিউট যেখান থেকে তোমরা একটা রেজিস্টার্ড সার্টিফিকেট পাবে, সেটা সব জায়গায় প্র্যাকটিসের ক্ষেত্রে তোমাদেরকে হেল্প করবে। আর কথা না বাড়িয়ে এবার আমরা আজকে বাস্তুর ক্লাস শুরু করব। বাস্তু কেন গুরুত্বপূর্ণ আমরা পার্ট ওয়ানে শিখেছি। পার্ট ওয়ানটা যারা ইন্ট্রোডাকশন ক্লাসটা মিস করেছো তারা অলরেডি জেনে নেবে। এখানে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে গিয়ে, আরও অন্যান্য রেমিডিয়াল লিঙ্কও দেওয়া আছে ফ্রি অফ কস্টে গিয়ে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এসো এবার জেনে নিই যে বাস্তু কেন গুরুত্বপূর্ণ। বাস্তু হচ্ছে দিশার বিজ্ঞান, বাস্তু মানে দিক। আমি বলেছি বারবার যে বাস্তু মানে দিক, এটা শাস্ত্র অনুযায়ী আমাদেরকে বর্ণনা করা হচ্ছে। দিক মানে শুধু একটা ঘরে বসবাস করছি সেই দিক নয়, দিক মানে হচ্ছে তোমারই মনের পরিবর্তিত দিক, মানে তোমারই মনের ছায়াটা বেশি অংশে পড়ে, বিস্তৃত আকারে পড়ে। তার জন্যই দেখবে চারজন পাঁচজন যে বাড়িতে থাকছে তাদের একটা চলা চালচলন একরকম, আবার যে পাশের বাড়িতে থাকছে তাদের কিন্তু একটা অন্য রকমের সংস্কার বা চালচলন হতে পারে। তার মানে কি, তা যারা থাকছে তাদেরই মনের পরিবর্তিত অংশ হচ্ছে বাস্তু বলা হচ্ছে সেটাকে। তার মানে বাস্তু মানে দিশার বিজ্ঞান, যে তুমি তোমার দিকটাকে কীভাবে সাজাবে এবং সেই দিকটাকে সেইভাবেই সাজাবে যেটা তোমার প্রকৃতির পাঁচটা উপাদানের সঙ্গে সামঞ্জস্য লাভ করবে। এছাড়া কিন্তু সম্ভব না, কারণ প্রকৃতিতে মূল পাঁচটা উপাদান আছে যা পঞ্চভূত নামে পরিচিত। পৃথিবী, জল, বায়ু, অগ্নি এবং মহাকাশ, এই পাঁচটা উপাদানের সঙ্গে ম্যাচ করে এবং ব্যালেন্স করেই তোমাকে জীবনে চলতে হবে, কারণ পাঁচটা উপাদানের বাইরে তুমিও নয়, আমি নয়, কেউ নয়, ব্রহ্মাণ্ডে সবাই আমরা এই পাঁচটা উপাদানের মধ্যেই বিচরণ করছি। নটা গ্রহের মধ্যে পাঁচটা উপাদানের উপস্থিতি আছে আমাদের, নবগ্রহের মধ্যে আমরা জানি, এবং এটা একটা বৈজ্ঞানিক অধ্যয়ন যেগুলোকে বজায় রেখেই আমাদেরকে জীবনে এগিয়ে যেতে হবে, তবেই আমাদের জীবনের পথ কিন্তু সুগম হবে। এই কথাগুলোকে, নোটসগুলোকে তোমাদের বারবার পড়তে হবে এবং মনে রাখতে হবে। ক্লায়েন্ট দেখার ক্ষেত্রে, ক্লায়েন্টের বাস্তুর ক্ষেত্রেও এই ধ্যান ধারণাগুলোকে অ্যাপ্লাই করেই তোমাদেরকে চলতে হবে। আচ্ছা, বাস্তুর এই যে পাঁচটা মূল উপাদান তা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, মানে আমরা একটা ফিল্ডের মধ্যে রয়েছি এবং রয়েছি সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না যে হাওয়ার অস্তিত্ব আছে, একটা ফিল্ডের অস্তিত্ব আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এই পাঁচটা উপাদানের মধ্যেই আমরা ঢুকে রয়েছি। কেউ আমরা স্নান না করে দীর্ঘদিন থাকতে পারবো না, তার মানে জলের উপাদানটা আমাদের দরকার, আমাদের আগুন দরকার, আমাদের বায়ু দরকার, নাহলে শ্বাস নিয়ে চলতে পারবো না, প্রত্যেকটা আমাদের মাটিও দরকার যেটা আমাদের ভিত। তাহলে এই পাঁচটা উপাদান আমাদের সবসময় রয়েছে, এই পাঁচটা উপাদান ছাড়া আমরা চলতে পারবো না, সোজা কথা। তাহলে এটা একটা চৌম্বকীয় শক্তিক্ষেত্র তৈরি হয়ে গেল এই পাঁচটা উপাদান দিয়ে। এবারে সূর্য, বায়ু, মহাকাশ এগুলো আমাদের চারপাশে সার্বজনীনভাবে উপলব্ধ এবং সেই নকশা দ্বারাই মানুষের কিন্তু জীবনের শ্রেণীবিন্যাসটা বারবার হচ্ছে। সূর্য না উঠলে বেঁচে থাকাই মানে ইম্পসিবল আর কি, এক সেকেন্ডের জন্য যদি ঠিক টাইমে যদি না ওঠে বা নিভে যায় তখন কিন্তু আমাদের জীবনে প্রায় শেষ হয়ে যাওয়ার অবস্থা হয়। ঠিক সেরকমই পাঁচটা উপাদানে কোনো একটাই যদি কম হয়ে যায় আমরা কিন্তু বাঁচতে পারি না।
বাস্তুশাস্ত্রে গ্রহের সম্পর্কে পূজনীয় দেবতাগুলি কী কী, এই যে এনার্জি, এনার্জিগুলোকে পুজো করা হয়, পুজো মানে কি আমরা সেই শক্তিটাকে নিজেদের কাছে রাখতে চাই একটা রূপে। এবারে আমরা অন্ধ হিসাবে তো ভাবতে পারি না, যে কিছুই নেই, নিরাকার হিসাবে ভাবতে পারি না, সবার অসুবিধা হয়, তাই এক একটা শক্তিকে আমরা কল্পনা করি দেবতা হিসাবে এবং তাকে পুজো করি। ঠিক আছে, গ্রহ অনুযায়ী পূজনীয় দেবতাগুলো কী কী সেটা আমরা এবারে দেখে নেব, এই ধারণা অনুযায়ী আমরা দেখে নেব। ভবনগুলোর সাথে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স পৃথিবীর সঙ্গে যুক্ত করা রয়েছে। ভবন মানে এই যে বাড়িতে আমরা থাকছি, যেটা বসবাসের আমাদের জায়গা, সেখানে এই চৌম্বকীয় শক্তি পাঁচটা উপাদান আমাদের লিঙ্ক আছে, প্রত্যেকটা কণায় কণায় লিঙ্ক আছে। আমরা যে বাড়িটায় বাস করছি, আমাদের যে নিজেদের শরীর, সব কিছুর সাথে এই পাঁচটা উপাদান কণায় কণায় লিঙ্কড, এই জায়গাটা এখানে বোঝাতে চেয়েছে। ঠিক আছে, তাহলে দেবতা হিসেবে আমরা যে পুজো করি এবং এই যে মহাকর্ষীয় শক্তির দ্বারাই আমরা সবাই একে অপরের সাথে আবদ্ধ। বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র পরস্পর একে অপরের সঙ্গে সম্পর্কিত আমরা জানি। ঠিক আছে, এবার দেখো, তাহলে এই পাঁচটি মহান উপাদান সম্পর্কে যে তথ্য আমরা পাই সেটাই হচ্ছে প্রতিকারমূলক ব্যবস্থা তৈরি করে। তার মানে কি, কোনো একটা উপাদানের কম বেশি হয় বলেই তো আমাদের জীবনের একটা সমস্যা তৈরি হচ্ছে। এই যে জল, বায়ু, মাটি, আকাশ, আগুন, এই যে পাঁচটা উপাদান, এই পাঁচটা উপাদান এর মধ্যে কোনোটা কম বেশি হয় বলেই তো আমাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যা, এটাই সোজা কথা। যখন দেহ ত্যাগ করে যাচ্ছে কোনো মানুষ, সে পঞ্চভূতে বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু যতক্ষণ আমাদের রয়েছে সেই পাঁচটা উপাদান শরীরের মধ্যে, আমাদের বেঁচে থাকতে হচ্ছে, আমাদের নানা রকম কর্ম করতে হচ্ছে, চিন্তাভাবনা হচ্ছে, এবং জীবনের কোনো একটা ক্ষেত্র থেকে আমাদের ডিস্টার্ব তৈরি হচ্ছে, আইদার ফিনান্স রিলেটেড হতে পারে, রিলেশনশিপ হতে পারে, তার বাস্তু রিলেটেড হতে পারে, কোনো একটা ক্ষেত্রে বা কোনো একাধিক ক্ষেত্রে আমাদের সমস্যা তৈরি হচ্ছে, তখনই বোঝা যাবে পাঁচটা উপাদানের মধ্যে ঠিকমতো ব্যালেন্স হচ্ছে না। এই কথাটাই হচ্ছে এখানে পরিষ্কারভাবে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এই বাসা মহাবিশ্বের সঙ্গে যুক্ত, যেটা বললাম যে আমাদের বাড়িটাও কিন্তু ইউনিভার্সেরই একটা পার্ট, আমরা যেখানে থাকছি এই বাস্তু, বাস্তু হচ্ছে ইউনিভার্সের একটা পার্ট। আর জ্যোতিষ হচ্ছে মানুষের স্বর্গীয় দেহের ওপর প্রভাব ফেলার বিজ্ঞান। তার মানে কি, যে মানুষ নিজের ব্যাপারে যে উপাদান, কোন উপাদানের ভারসাম্য বজায় হচ্ছে না, এই জিনিসগুলো যে ভাববে, সেই ভাবনার যে বৈজ্ঞানিক পথ, যে ভাবনার যে সিস্টেম, মানে যে সিস্টেমে ভাববে, যা হোক তা হোক করে তো ভাবতে পারে না, সেইটা আমাদেরকে জ্যোতিষ দেখাবে। সেই জন্য বলা হয় অ্যাস্ট্রোলজি এবং বাস্তু। কোনো সমস্যা হলে তার পথ দেখানোর জন্য জ্যোতিষশাস্ত্রের এই যে উপাদানগুলো বলা রয়েছে শাস্ত্রে, বিভিন্ন বেদ, পুরাণ, বিভিন্ন শাস্ত্রে, গীতা, এইগুলোতে যে বলা রয়েছে, এই টুলসগুলোকে আমরা ইউজ করব নিজের লাইফের ভালো করার জন্য ইউজ করব। এরকম না যে এটা জেনে আমরা খারাপ হয়ে ভয় পেয়ে যাব, আমরা ইউজ করব নিজের ভালোর জন্য। ঠিক আছে, তাহলে বাস্তু হলো মানুষের বাসস্থানে স্বর্গীয় দেহের প্রভাব। স্বর্গীয় দেহ বলতে এখানে সূক্ষ্ম দেহকে বোঝানো হয়েছে, মানে আমাদের চিন্তা ভাবনা করার একটা দেহ। তুমি বসে আছো কিন্তু তোমার ভাবনাটা যাচ্ছে অন্য কোনো মানুষের বিষয়ে, তুমি ভাবছো, তার মানে কি তোমার সূক্ষ্ম দেহটা অন্য একটা জায়গায় বিচরণ করছে, সেটারও একটা দেহ আছে, মেন্টাল বডি যেটা, সেই জন্য ওটাকে স্বর্গীয় দেহ বলা হয়েছে, ডিভাইন ফিগার। কারণ তুমি একটা ভাবছো, তোমার একটা মেন্টাল বডি আছে, তুমি শুধু শরীর নিয়ে বসে আছো তা না, তুমি কিন্তু যদি এক ধরো তোমার সামনে আমি এই কথাটা বলছি কিন্তু তুমি একটা অন্য কথা ভাবছো, তখন কিন্তু তুমি আমার এই কথাটা শুনতে পাবে না, তার মানে তোমার মেন্টাল বডিটা অন্য একটা জায়গায় আছে। তাহলে এই বাস্তু আমাদের মেন্টাল বডিরও ব্যালেন্সটা নির্ভর করে, যে আমাদের শরীরের সঙ্গে আমাদের মনের কতটা সংযোগ থাকবে। এক একটা বাস্তুতে থাকতে গেলে অনেক সময় দেখবে সেই ঘরে ঢুকলেই কীরকম একটা অস্থিরতা লাগে, সেখানে মন বসতে চায় না। অনেকেই এরকম বলে যে ঘরে ঢুকলে আমার আর ওই ঘরটার প্রতি মন বসে না, ঘরে ঢুকলে কেমন একটা ছটপট করি। তাহলে মেন্টাল বডির সঙ্গে ফিজিক্যাল বডির কোনো একটা মিল হয় না বাস্তুর সেই অবস্থানের কারণে, বা কোনো কারণে হতে পারে, পাঁচটা উপাদানের ভারসাম্য না হওয়ার কারণেও হতে পারে। তো এই জায়গাটা এখানে এইভাবে বোঝানো হয়েছে। তো নটা গ্রহ কী কী আছে, সূর্য, চাঁদ, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আমরা জানি, শনি, শুক্র, শনি, রাহু, কেতু, এগুলো কিন্তু তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে ক্লাসগুলো করতে গেলে, যে কোন কোন উপাদান আছে, কীভাবে তোমরা সেগুলোকে জানবে, বলবে। এটা অ্যাস্ট্রোলজি ক্লাসটাও শুরু হয়ে গেছে, পার্ট ওয়ান, পার্ট টু অলরেডি হয়ে গেছে, তোমরা সেখান থেকেও আরও ভালোভাবে আইডিয়া পাওয়ার জন্য এখানে দেখতে পারো, কারণ বাস্তু আর অ্যাস্ট্রোলজিটা কিন্তু একে অপরের সঙ্গে সম্পূর্ণভাবে রিলেটেড। প্রতিটা গ্রহের একটা নিজস্ব দিক আছে, প্রতিটা গ্রহের একটা নিজস্ব দিক হিসাবে এখানে বর্ণনা করা হয়েছে, কারণ সেই দিকে শক্তিটা বেশি বর্ধিত হয়। সূর্য মানে রবি, রবির দিক মানেই হচ্ছে পূর্ব, ঠিক আছে, রবি পূর্ব দিক থেকে উঠছে বলে যে পূর্ব সেটা না, রবির দিক হিসাবে পূর্ব দিকটাকেই ভাবা হয়েছে। ঠিক আছে, ভাবা হয়েছে মানে ওটাই তার শক্তিক্ষেত্র, ফিল্ড, একটা এনার্জি ফিল্ড, সেই হিসাবে বলা হয়েছে। আচ্ছা, চন্দ্রের যে দিক ধরা হয়েছে বাস্তুর ক্ষেত্রে, তোমরা এই দিকগুলোকে এনার্জি ফিল্ড হিসাবে ধরতে পারো, সেই জন্যই এখানে এইভাবে বোঝানো হয়েছে। তোমরা তোমাদের বাস্তু, তোমাদের ফ্ল্যাট বা গৃহ যেখানে রয়েছো, মানে তোমাদের যে বাস্তুর যে প্ল্যানটা, বাস্তু ম্যাপটা, সেই ম্যাপের হিসাবে এই ইস্ট, নর্থ ইস্ট, এই জায়গাগুলোকে, নর্থ ওয়েস্ট, এগুলো দেখতে পারো তোমরা, সেই জন্য এইভাবে আমি মেনশান করে দিয়েছি। সূর্যের দিকটা, রবির দিকটা তোমরা ভাববে তোমাদের বাস্তুর ইস্ট সাইডটা, চন্দ্রের দিক উত্তর পশ্চিম, ঠিক আছে, নর্থ ওয়েস্ট, বুধ হচ্ছে উত্তর, নর্থ,
বৃহস্পতি হচ্ছে উত্তর পূর্ব, শুক্র হচ্ছে দক্ষিণ পূর্ব, মঙ্গল হচ্ছে দক্ষিণ, তাহলে মার্সের সাইড হচ্ছে অবশ্যই সাউথ, সাউথের দিক, ঠিক আছে? সেই জন্য সেখানে আগুন জ্বেলে রান্নাবান্নার ব্যাপার হয়। শনি হচ্ছে পশ্চিম, রাহু কেতু আমাদেরকে দক্ষিণ পশ্চিম দিকটা নির্দেশ করে। এই দিক অনুযায়ী আমাদের কিছু কালার আছে, এই দিক অনুযায়ী সেই গ্রহের ক্যারেক্টার অনুযায়ী আমাদের কিছু করণীয় পালনীয় জিনিস আছে, সেগুলো যদি মেনটেন করে চলতে পারি বা পুরোপুরি মেনটেন না হলেও সেই এলিমেন্টটাকে দিয়ে অ্যাটলিস্ট ব্যালেন্স করি, তাহলেই কিছুটা আমাদের সেই তত্ত্বটা ব্যালেন্স হবে, তাই না? এই পাঁচটা তত্ত্ব, এই পাঁচটা তত্ত্ব দিয়ে আমাদের বাস্তুটাকে, বিভিন্ন দিকটাকে ব্যালেন্স করতে হবে। আর বারোটা রাশিচক্র আছে, এই জায়গাটা তোমাদেরকে একটু মাথায় রাখতেই হবে। বারোটা রাশিচক্র এই পাঁচটা উপাদানের সাথেই যুক্ত, আমাদের যে বারোটা রাশিভাগ, রাশিভাগ কী এই ব্যাপারটা যদি তোমরা না জানতে পারো যে রাশিভাগ কী, পৃথিবীর এই যে কক্ষপথ, পৃথিবীর কক্ষপথ অনুযায়ী একটা রাশিভাগের ব্যাপার হয়, সূর্যের চারপাশে পৃথিবীর যে কক্ষপথ সেই অনুযায়ী একটা রাশিভাগের ব্যাপার হয়, যেটা কালপুরুষ বা নক্ষত্রমণ্ডলীর আকার থেকেই আমরা বুঝতে পারি। মাথা থেকে পা অবধি কল্পনা করা হয় আমাদের শরীরের বিভিন্ন ভাগকে, বারোটা ভাগে। তো সেটা যদি তোমরা আরও ডিটেলে বুঝতে চাও তাহলে অ্যাস্ট্রোলজি পার্ট ওয়ান ক্লাসটা তোমরা দেখে নেবে। তাহলে এই পাঁচটা উপাদানের সাথে সম্পর্কিত যেমন হচ্ছে পঞ্চতত্ত্ব, জল, আগুন, বায়ু, মাটি, ঠিক আছে? জল, আগুন, বায়ু, মাটি আর আকাশ, ঠিক আছে? ব্রহ্ম, আকাশ মানে ব্রহ্ম। তাহলে রাশিচক্র কোন রাশি কিসের সঙ্গে যুক্ত সেটাও তোমাদেরকে একটু জেনে নিতে হবে। আবারও বলে দিলাম, পৃথিবী যে সূর্যের চারপাশে ঘোরে সেই কক্ষপথের একটা ভাগ অনুযায়ী রাশির ভাগ হয়, সেটা ইন ডিটেলে কীভাবে বুঝবে সেটার জন্য তোমরা অ্যাস্ট্রোলজি ক্লাসটা করে নেবে। কিন্তু বারোটা রাশিচক্র হয়, যেটা আমাদের মাথা থেকে পা পর্যন্ত বারোটা ভাগে বিভক্ত, আমাদের শরীরের বারো রকমের এনার্জি, সেটাকে এই পাঁচটা উপাদানের সঙ্গেই মিলিত করাতে হবে। পাঁচটা উপাদানের আন্ডারে এই বারোটা এনার্জি আছে, বারোটা রাশিভাগ আছে, যেটা আমাদের শরীরের মানে শ্রীবিষ্ণুর শরীরের বারোটা ভাগকে এখানে নির্দেশ করা হয়েছে, এবং সেটাও সেই অর্থে মানুষের শরীরেরও জায়গা থাকে। ব্যাপারটা বুঝতে পারছো? এইভাবে বাস্তুরও ব্যাপার থাকে, বাস্তুরও তোমার বারোটা ভাগের মধ্যেই ওই পাঁচটা উপাদানের এনার্জি রয়ে গেছে, বাড়ির মধ্যেও সেই রাশির অন্তর্গতই এনার্জিটা থাকবে। তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে মেষ থেকে মিন বারোটা রাশি আছে, এটা প্রায় মুখস্থ করার মতো করে নিতে হবে। মেষ রাশি হচ্ছে গিয়ে অগ্নি, আগুন তত্ত্বের মধ্যে পড়ছে। এই যে বললাম পাঁচটা তত্ত্ব, তাহলে পাঁচটা তত্ত্বের মধ্যে কে কোন রাশিটাকে লিড করছে, সেটা মানে রাশির লিডিংয়ে কে আছে, কে রাশির অধিপতি, সেটাকে তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে মেষ রাশির দিক হিসাবে দিকটাও এখানে মাথায় রাখতে হবে এবং তার এলিমেন্টটাও মাথায় রাখতে হবে। এলিমেন্ট মানে হচ্ছে তত্ত্ব, এই যে পাঁচটা তত্ত্ব, জল, বায়ু, মাটি, আকাশ, আগুন, তাহলে এই তত্ত্বের আন্ডারে এই রাশিগুলো থাকবে এবং কোনো একটা দিকেই থাকবে। তাহলে মেষ রাশি মানেই অগ্নি এবং পূর্ব, এই দুটো জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। মেষ রাশি মানেই অগ্নিতত্ত্বের আন্ডারে এবং পূর্ব দিককে বোঝাচ্ছে। কার পূর্ব দিক? তোমার বাস্তুর প্ল্যানের পূর্ব দিক, ঠিক আছে? বৃষ রাশি মানেই পৃথ্বী রাশির আন্ডারে পড়ছে, দক্ষিণ দিককে বোঝাচ্ছে। মিথুন রাশি মানেই হচ্ছে বায়ু, মানে এখানে এয়ার লিখেছি, বায়ু তত্ত্বের আন্ডারে পড়ছে, ওয়েস্ট সাইডকে বোঝাচ্ছে। ক্যান্সার মানে কর্কট রাশি, ক্যান্সার মানে কর্কট রাশি, এখানে একটু লিখে দিই। তাহলে ক্যান্সার হচ্ছে কর্কট রাশি, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে ক্যান্সার হচ্ছে কর্কট রাশি, এটার জল তত্ত্বের আন্ডারে আছে এই রাশিটা, ঠিক আছে? চন্দ্রের রাশি এটা, এটার লিডিং দেবতা হচ্ছে চন্দ্র, এটাও লিখে দিয়েছি যে কোন দেবতা কোন গ্রহ কোন রাশির আন্ডারে আছে, সেটাও লিখে দিয়েছি, এগুলো একটু কাইন্ডলি তোমাদের মনে রাখতে হবে। লিও, লিও হচ্ছে সিংহ রাশি, হ্যাঁ, লিও হচ্ছে সিংহ রাশি, লিও হচ্ছে অগ্নিতত্ত্বের আন্ডারে পড়ছে, ফায়ার, এয়ার, ফায়ার, এইভাবে লিখে দিয়েছি। এয়ার কখনো অগ্নি লিখেছি, কখনো ফায়ার লিখেছি, যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয়, কারণ তোমরা কখনো বলবে যে অগ্নি রাশিটা জানি, ফায়ারটা কী, ফায়ার অগ্নি একই কথা, ঠিক আছে? সেই জন্য সিংহ আর লিওটাও একই কথা। তাহলে সিংহ রাশিটা ফায়ার বা ইস্টে পড়ছে, সিংহ রাশির দিক হচ্ছে পূর্ব এবং হচ্ছে অগ্নি রাশি, অগ্নিতত্ত্বের অন্তর্গত। কন্যা রাশিটা কী? কন্যা রাশিভাগের এলিমেন্টটা কী? পৃথ্বী, পৃথ্বী মানে মাটি, মাটি হচ্ছে তার এলিমেন্ট এবং সাইট হচ্ছে দক্ষিণ, সাউথ, এটা মনে রাখতে হবে। তুলা হচ্ছে বায়ুতত্ত্বের অন্তরে পড়ে, তুলা রাশি, এবং ওয়েস্ট, সেই জন্য এইভাবে লিখে দিয়েছি, তুলা, এয়ার, ওয়েস্ট, এইভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। বৃশ্চিক, জল উত্তর, বৃশ্চিক রাশি হচ্ছে নেক্সট রাশি আমাদের, বৃশ্চিক রাশি, সেটা জল তত্ত্বের আন্ডারে পড়ে এবং উত্তর দিক, তার হচ্ছে দিক উত্তর দিক। ধনু হচ্ছে অগ্নি রাশির আন্ডারে পড়ে, পূর্ব দিক তার দিক, হ্যাঁ, অগ্নি রাশি নয়, সরি, ধনুরাশি হচ্ছে অগ্নিতত্ত্বের আন্ডারে পড়ে, তার দিক হচ্ছে পূর্ব দিক, এটা মনে রাখতে হবে। মকর হচ্ছে পৃথ্বী রাশির আন্ডারে, পৃথ্বীতত্ত্বের আন্ডারে পড়ে, দক্ষিণ হচ্ছে তার দিক। কুম্ভ হচ্ছে বায়ুতত্ত্বের আন্ডারে পড়ে, তার দিক হচ্ছে দক্ষিণ। মীন হচ্ছে মীন রাশি জল তত্ত্বের আন্ডারে পড়ে, তার দিক হচ্ছে উত্তর। তো এই জায়গাগুলো তোমাদেরকে একটু মুখস্থর মতো করে নিতে হবে, কারণ রাশিচক্রের উপাদান এবং দিকটা যদি না জানতে পারো তাহলে বাস্তুর কোন দিক থেকে প্রবলেম আসছে এবং জীবনে প্রবলেমটাকে কীভাবে সলভ করবে এই জায়গাগুলো তোমরা বুঝতে পারবে না। ভুল দিকে ভুল জিনিস রেখে দিয়ে তার রেজাল্টটা ভুলভাবে পেতে হবে তোমাদেরকে, তাই না?
নিজের কাছে যদি সম্যক ধারণাটা থাকে, অনেক সময় কনসালটেন্ট ছাড়াই নিজেরা বুঝতে পারবে যে না, এই দিক অনুযায়ী আমাদের এই তত্ত্বের উপাদানটা তো গণ্ডগোল হয়ে যাচ্ছে, বাস্তুর মধ্যে কী গণ্ডগোল হয়ে রয়েছে এবং তার কারণে কী কী চরম ভোগান্তি হচ্ছে সেটাকে আইডেন্টিফাই অনেকটা তোমরা নিজেরাই করতে পারবে। আর যারা ক্লাস করছো তারা তো খুব ভালো মতোই করতে পারবে। আচ্ছা, প্রতিটা দিকের একটা দেবতা আছে বললাম, প্রতিটা দিকের একটা দেবতা আছে, দেবতাগুলোকেও তোমাদের মাথায় রাখতে হবে। উত্তর দিকের দেবতা হচ্ছে কুবের, উত্তর পূর্বে শিব, পূর্বে হচ্ছে ইন্দ্র, দক্ষিণে হচ্ছে দক্ষিণ পূর্বে হচ্ছে অগ্নি, অগ্নিদেব, দক্ষিণে হচ্ছে যম, দক্ষিণ পশ্চিমে নীতি, নীতি হচ্ছে একটা দেবতা বা নিরুতি বলি আমরা, পশ্চিমে বরুণ দেব আর উত্তর পশ্চিমে হচ্ছে বায়ুদেব। প্রত্যেকটা এলিমেন্টকে দেখবে দেবতা হিসাবে পুজো করা হয়। যেমন ঘরে যেমন বাস্তুতে আমাদের নবগ্রহ পুজো হয় বা দুর্গা পুজো, অন্যান্য যখন দেবদেবীর পুজো হয় আগে প্রত্যেকটা তত্ত্বকে পুজো করে নেওয়া হয়। দেখবে জল, আকাশ, ব্রহ্ম সবাইকে আগে প্রণাম জানিয়ে দেখবে ডান দিকে বাঁ দিকে ওপরে নিচে বিভিন্ন প্রণাম জানা হয় না, বিভিন্ন জল ঘুরিয়ে ঘুরিয়ে অনেক কিছু করা হয়। দেখবে পুরোহিতরা যখন আসে অনেক কিছু করে, তারপরে অনেক সময় মাটি রেখে তার উপরে কঞ্চি রেখে রেখে এটা সুতো দিয়ে বেঁধে করা হয়। তো ওই তত্ত্বগুলোকে তারপরে আগুন জ্বালানো হয়, আগুনও জ্বালানো হয় এবং সেইখান থেকে ধূপ দীপের একটা ধোঁয়া ওঠে, সেটাও বায়ুতত্ত্বের আন্ডারে পড়ছে। তার মানে এভরিথিং ওই পাঁচটা এলিমেন্ট দিয়েই পুজো করা হচ্ছে। যে কোনো পুজো দেখবে ওই পাঁচটা এলিমেন্ট দিয়েই হচ্ছে, এছাড়া হচ্ছে না, ব্যাপারটা বোঝো। এবং ব্রহ্মত্বকে চোখ বন্ধ করে প্রণাম জানানো হয় এবং ওখানে ধ্যান করা হয়, সেখানে আরতি করা হয় এবং সেখানে বাজনা বাজানো হয়। এই যে জায়গাগুলো, এগুলো ওই শরীরের যে এলিমেন্ট ওটার সঙ্গে ম্যাচ করানো হয় বিভিন্ন দেবদেবীর পুজো করে। এবং এক একটার দিকে পুরোহিতরা বলে দেয় যে এই পুজো এইদিকেই হবে, এইভাবে হবে। তাহলে সেই জায়গাগুলোকে যেখানে দোষ আছে সেটা আয়দার পুজোর মাধ্যমে করতে হবে। আয়দার পুজো না করলেও দেবতাগুলোকে মানতেই হবে এবং দেবতা মেনেই সেই এলিমেন্টগুলোকে তোমাকে রাখতে হবে। এলিমেন্ট কীভাবে রাখবে বাস্তুতে সেটা আমি পরের আলোচনায় আসছি। চলো নেক্সট, এবারে আমরা এই জায়গাগুলো তোমরা খানিকটা মুখস্থ করে নেবে পুরো, না হলে তোমাদেরকে কিন্তু জায়গাগুলো তোমরা বুঝতে পারবে না বা পরে বুঝতে অসুবিধা হবে। মাথার মধ্যে যদি না ছেপে যায় তাহলে নিজের অসুবিধাটাকে নিজে কোনোদিন চিনতে পারবে না। জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুর মধ্যে এই সম্পর্ক মানুষের জীবনের শারীরিক এবং জৈবিক ঘটনাগুলোতে প্রতিফলিত হয়। ওই যে বললাম এই কথাটা যে পুজোটা ওই জন্যই করা হয় কি, আমাদের শরীরের মধ্যে যে এনার্জি লেভেলটা আছে সেটার সাথে এই এনার্জি লেভেলটাকে ম্যাচ করানো, ব্যাস এটাই হচ্ছে মেন ব্যাপার। আর বাস্তুর যা শুভ অশুভ যা কিছু ইঙ্গিত সেগুলো অনেক সময় আমাদেরকে একটা ইঙ্গিত দেয় যে হ্যাঁ এটা তোমার সাথে ভালো হতে চলেছে, খারাপ হতে চলেছে, এটার সাথে অনেক ঘটনাকে অনেকে লিঙ্ক করে। সেগুলো কিছু কিছু ক্ষেত্রে আমি মেনশন করে দিয়েছি, যেমন পিঁপড়েরা দলে দলে যদি জড়ো হয়, বৃত্তাকার গতিতে চলা শুরু করছে, তাহলে তোমরা মানতে পারো যে তোমাদের সম্পদ বৃদ্ধির ইঙ্গিত দেয়, কিন্তু এটি পরিবারের সদস্যদের মধ্যে পার্থক্য বাড়ায়। হাতি সমৃদ্ধ শক্তিকে চিহ্নিত করতে পারে, অনেক সময় হাতির চিহ্ন সমৃদ্ধিশালী শক্তিকে চিহ্নিত করতে পারে। হাতির প্রকাণ্ড সুর বাড়ির দরজার দিকে যদি বাড়ায়, হাতির উঁচু সুরযুক্ত ছবি রাখা হয় দরজার দিকে, বোঝায় যে পরিবারে বিশেষ উন্নতি বা সমৃদ্ধি হতে চলেছে। ঘুঘু স্বাভাবিকভাবে এসে যদি বাড়িতে বাসা তৈরি করে এটা শুভ বলে মনে করা হয়। কেউ কেউ আবার এটাকে শনির প্রভাব বলে মনে করে। কী কী ঘটনার সাথে কী কী প্রাণীদের যুক্ত আছে, কী ঘটনার সাথে কোন এলিমেন্টের কী যুক্ততা আসতে পারে, কী আসতে পারে, সেই জায়গাগুলোকেও তোমাদের একটু জেনে রাখতে হবে। কারণ প্রাণীদের মধ্যেও পাঁচটা উপাদান তো আছে, পাঁচটা উপাদানের বাইরে কেউ নই, তো প্রাণীরাও আমাদেরকে কিছু নির্দেশ দেয়। তো সেই জন্য এই এই প্রাণীদের মেনশনগুলো করে বলা হয়েছে, কারণ এগুলো অনেকের পুরনো ধ্যান ধারণা বিশ্বাস এবং এই অনুযায়ী ঘটনাগুলো ঘটেও। একটা কুকুর যদি বাড়ির মুখোমুখি কান্নাকাটি করে তাহলে সেই পরিবারটি সমস্যার সম্মুখীন হতে পারে। বাড়িতে মাকড়সার জাল তৈরি করতে দেওয়া উচিত না, পুরনো এবং ধুলোবালি পোকা দারিদ্র নিয়ে আসে, এগুলি নিয়মিত পরিষ্কার করা উচিত। ইঁদুর হচ্ছে ভগবান গণেশের বাহন, ইঁদুরকে কি মনে হয়, ইঁদুর হত্যা করা উচিত না। ঘরে তিলের উপস্থিতিও সম্পদের লক্ষণ, এগুলো একটা কথিত বা এগুলো চলিত, এরকম না যে তার অনুযায়ী তার ডেস্টিনি চলছে, তার ডেস্টিনি তার কর্ম তার চিন্তাভাবনা অনুযায়ী হবে, কিন্তু এই এলিমেন্টগুলোর উপরে একটা ব্যালেন্স করার উপরেও তার চারপাশের পরিমণ্ডলটা নির্ভর করে। কারণ পরিমণ্ডল যদি ঠিক না থাকে তাহলে তা সে যতই ঠিক কাজ করুক, ঠিক চলুক, তার উপরে না একটু খারাপ হয়, মানে ভাবে যে আমি এত করছি তাও কেন কিছু হচ্ছে না, বা হলেও সেরকম যেন কোথাও একটা অস্বস্তি লাগছে, তখন বুঝবে যে নিজে হয়তো ঠিক আছো কিন্তু নিজের চারপাশের কোনো একটা ব্যালেন্স ঠিক নেই, কোনো একটা উপাদানের ব্যালেন্স। তো এগুলো অনেক সময় অ্যানিমেলরা আমাদের বুঝিয়ে দেয়, সে কুকুর হোক, ইঁদুর হোক, পাখি হোক, হাতি হোক, বিভিন্ন প্রাণীরা আমাদেরকে এই জিনিসগুলো বুঝিয়ে দেয়, ঠিক আছে। ঘরে তিলের উপস্থিতি সম্পদের লক্ষণ, ওই জন্য তিল দিয়ে অনেক সময় মা লক্ষ্মীকে পুজোও করা হয়, হ্যাঁ ঠিক আছে। বাড়িতে কালো ইঁদুরের পরিবার, কালো ইঁদুরের বেশি যদি আগমন হয় তখন বোঝা যায় যে পরিবারের মধ্যে একটা অশান্তির জায়গা, ব্যালেন্স মানে কোনো একটা ঝামেলা হচ্ছে বা হতে চলেছে। আহত পাখি যদি এসে পড়ে গেল উঠানে তাহলে সেখানে একটা দুর্ঘটনার লক্ষণ হতে পারে। পেঁচা, কাক এইসব পাখি বাড়ির ছাদে বসে ভারী শব্দ করে, তাহলে সতর্ক করা হবে যে হঠাৎ কিছু সমস্যা হয়তো আসতে চলেছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী শুভ শক্তির ইঙ্গিত বহনকারী বিষয়গুলো কী কী,
তাহলে এগুলো একটু অশুভ দিকগুলো বলা হলো। এবার শুভ কী কী হতে পারে দেখো, তাজা বাতাস, সূর্যালোক বাড়িতে যথেষ্ট পরিমাণ প্রবেশ করতে দিলে সেটা একটা বাড়ির পক্ষে ভালো। সূর্যালোক না থাকলে কৃত্রিম আলোটা রাখার ব্যবস্থা অ্যাটলিস্ট করতে হবে, সেখানে বোঝাই যায় যে বাড়ির জায়গাটা ভালো হতে চলেছে। শোয়ার ঘরে ইতিবাচক আবহাওয়াটা বাড়ায় তখন, ঠিক আছে, 15-20 মিনিটের জন্য দরজা খুলে আলো আসতে দেওয়া উচিত। এটা একটা শুভ ইঙ্গিত, কারণ আলোটা আসতে দিলে সেই যে আমাদের এলিমেন্ট, সেই আলোর যে এলিমেন্ট, সূর্যের ওই যে সূর্যের যে এলিমেন্ট, সূর্য অগ্নিতত্ত্বর আন্ডারে পড়ছে, তো সেই এলিমেন্টটা আমাদের শরীরের সঙ্গে ব্যালেন্স করে। ওটা অনেকে পাই না, রোদ পাই না, বাড়িটা সাথে সাথে হয়ে যায়, ড্যাম্প হয়ে যায়, সেই বাস্তুতে তখন একটা উন্নতি হওয়া মুশকিল হয়ে যায় বা ঠান্ডা লেগে যাওয়া মানুষের, বা বোঝা যায় যে সেই বাড়িতে একটু রোগ জর্জরিত হয়ে থাকবে। অনেকে আছে বাড়িটা চাপা, একদম আলো পায় না, তো তাকে চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট আলোটা যাতে পায় কিছুটা বাড়িতে, বা কৃত্রিম আলোটাও থাকে, বা নিজে গিয়ে একটু আলো নেওয়া, সূর্যের সাথে কন্ট্যাক্ট করা, কারণ প্রত্যেকটা তত্ত্বই আমাদের শরীরে দরকার আছে, নাহলে তো হবে না, কোনোটাই বেশি দরকার নেই কিন্তু একটা লিমিট অবধি সব তত্ত্বটাই দরকার আছে, সব কিছুই আমাদের জন্য, কোনো কিছুকে ভালো রাখার ব্যাপার না, নিজেদের জন্য এভরিথিং, ঠিক আছে, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই। তো এই জায়গাগুলো তোমরা একটু মাথায় রাখবে। আর বাস্তুশক্তি বৃদ্ধির মূল 10টা ইঙ্গিত হচ্ছে পূর্ব দিকে জানলা খোলা রাখলে ভালো, সেখানে তোমরা বুঝতেই পারছো সেখানে একটা পজিটিভ এনার্জি আসে। কেতু হচ্ছে উত্তর পূর্ব দিক অনুযায়ী প্রধান দরজার প্রবেশ পদের কাছে সিঁড়ি রাখা অনুকূল বলে বিবেচিত হয় না, তো প্রধান দরজার প্রবেশ পথের কাছেই একদম যাতে সিঁড়িটা না হয় সেটা তোমাদেরকে মেনটেন করতে হবে, এবং সেখানে একটা গুড লাকের যে এনার্জি সেটা একটু ডিস্টার্ব হয় সেটা বোঝা যায়, কারণ ওই যে এগুলো এলিমেন্টের সাথে ম্যাচ হয় না, এই 5টা এলিমেন্ট তার সাথে যখনই ম্যাচ হবে না তখন বলা হবে যে এটা এখানে রেখো না, এটা করো না, এই জায়গাগুলো বলা হয়। পূজাকক্ষের জন্য উত্তর পূর্ব দিকটা সবচেয়ে ভালো। এবার অনেকে বলবে যে একটাই আমার ঘর, তাহলে আমি কী করবো, বা একটা ঘর বা হাফ একটু জায়গা আছে বারান্দা, তাহলে সেই ঘরেরই এই দিকটাকে মেনটেন করবে, সেই ঘরেরই এই দিকের দেওয়ালটাকে মেনটেন করবে, যে উত্তর পূর্ব দিকে একটুখানি তুমি একটা ফটোই ছোটো করে টাঙিয়ে রাখলে, তুমি 50টা রাখলে না, কারণ তোমার যদি বাস্তুর এরিয়া খুব ছোটো হয় তাহলে সেক্ষেত্রে অনেকগুলো দেবদেবী তুমি রাখতে পারবে না, তুমি যে প্রধান আর্নিংকারী ব্যক্তি তার যে ইষ্ট দেবতা, তার যদি ডেট অফ বার্থ থাকে তাহলে ডেট অফ বার্থ অনুযায়ী ইষ্ট দেবতা, ডেট অফ বার্থ না থাকে তাহলে তার যেরকম আছে না কেন, মানে তাকে একটা যে কোনো সংখ্যা বলতে বললে সে মন থেকে একটা সংখ্যা বললো, সেই অনুযায়ী তার ইষ্ট দেবতা বা যাকে সে মেনে এসছে এতদিন, একটা কোনো ইষ্ট দেবতা বা দেবীকে পুজো করতে হবে। ওই একাধিক রেখে দিলে খুবই মুশকিল এবং সেখান থেকে তাকে একাধিক সমস্যা মেনটেন করতে হতে পারে, কারণ ধরো ঘরই ধরো 400 স্কোয়ার ফিট, 300 স্কোয়ার ফিট, একদম ছোটো ঘর, তার মধ্যে ধরো 10খানা ঠাকুর রেখে দিচ্ছে, তাহলে কি তার এনার্জিটা কি যাবে পুরো ঘরের মধ্যে, নাহলে খুবই মুশকিল হয়ে যাবে না, পুরো ঘরের মধ্যে ছড়াবেই না ভালো করে এবং ওভার হয়ে যাবে, তোমাকে ধরো প্রচুর খাবার কেউ দিয়ে দিল তখন তুমি সহ্য করতে পারবে না, ব্যাপারটা সেরকম। তোমাদের ছোটো ঘর থাকলে একটা রাখো কিন্তু তাকেই তোমরা মন দিয়ে পুজো করো, যে কোনো একজনকে মানো তার উপর সম্পূর্ণ শক্তিটা দিয়ে দাও, তোমরা পরিবারের যে কজন মেম্বার আছো তার উপর সম্পূর্ণ শক্তিটা দিয়ে দাও, বা কেউ ভাড়ায় থাকো তারাও চেষ্টা করো যেখানে আছো সেখানকার দিকটাকে মেনটেন করতে। বাস্তু হচ্ছে জীবনের দিশার বিজ্ঞান, কারণ তুমি তো পুজো করছো তোমার লাইফে কিছু ভালো হোক বলে, যদি উল্টে খারাপ হয়ে যায় তুমি তার কারণটা বুঝতে পারবে না, সেই জন্য বাস্তুশাস্ত্র তোমাকে সেটা হেল্প করবে। উত্তর এবং উত্তর পূর্ব দিককে নির্দেশ করে দেওয়া হয়েছে যে প্রবেশদ্বারের জন্য উপযুক্ত, এখানে জুতো র্যাক রাখা উচিত নয়, উত্তর উত্তর পূর্ব দিকটাকে একটু কোনো নেগেটিভ জিনিস জুতো টুতো রাখাটাকে একটু অ্যাভয়েড করতে হয়। প্রবেশের 3টে দরজা ধরি, কারণ নিজের বাড়ি আছে তাহলে টোটাল এন্ট্রি যেন 3টের বেশি দরজা থাকা একটা দুর্ভাগ্য, যেন 4টে 5টা 10টা অনেকে রেখে দেয়, তো টোটাল বাড়ির 3টে মূল প্রবেশদ্বার হলে ভালো, ঠিক আছে। আচ্ছা, ম্যাক্সিমাম 3টে, বাকিগুলো অনেকের থাকে, অনেকের তো বাংলো টাইপের বাড়ি বা অনেক বড় বাড়ি, সেখানে 3টেই যে থাকছে তা না, সেখানে তো প্রচুর থাকছে কিন্তু সেটারও একটা ভাগ আছে, সেখানে প্রত্যেকটা ভাগ অনুযায়ী করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে সেই ভাগের আন্ডারে 3টের বেশি নেই, ব্যাপারটা বুঝতে পারছো, সেখানে বড় বাড়ির ক্ষেত্রে একটা একরকম সেখানে প্ল্যানিং হবে, কমার্শিয়াল বাস্তুর ক্ষেত্রে সেটা একরকম প্ল্যানিং হবে, কিন্তু রেসিডেন্সিয়াল সাধারণ মধ্যবিত্ত মানুষ যারা থাকবে তাদের অনুযায়ী এটা বলা হচ্ছে যে 3টে যেন এন্ট্রি থাকে, সেই এন্ট্রির যেন কোনো আবার এক্সিট না থাকে, বা 3টের বেশি থাকলেও সেখান থেকে যেন কোনো এক্সিট পয়েন্ট না থাকে, ম্যাক্সিমাম 3টে এন্ট্রি থাকতে হবে। আচ্ছা, নদী বা সমুদ্রের ছবি কেউ রাখতে পারে, প্রবাহিত জল, সমুদ্রের শিল্পের কাজ, এগুলো সৌভাগ্য নিয়ে আসে। আচ্ছা, অগ্নির ছবি দক্ষিণ পূর্ব দিকে রাজত্ব করে, মানে দক্ষিণ পূর্ব দিকে যে এলিমেন্ট সেটা বললাম অগ্নি, সেখানে সে রাখতে পারে, রান্নাঘরের অবস্থান হলেও সেটা শুভ। আচ্ছা, আর এবারে দেখো আর একটু এই জায়গাগুলো তোমরা দেখে নাও, রান্না যে করবে সে পূর্ব দিকে মুখ করে করবে, দক্ষিণ দিকে তার রান্নার জায়গাটা করবে। বৃহস্পতি উত্তর পূর্ব দিককে নির্দেশ করছে, প্রত্যেকটা গ্রহ কোন দিককে নির্দেশ করছে আমি বলেই দিয়েছি, এবং সেই জন্য মন্দিরটা উত্তর পূর্ব দিকে অবস্থিত হওয়া উচিত, দেবতা দেবীর ছবি পূর্ব দিকে মুখ করে করা উচিত। আচ্ছা,
নির্দেশনা অনুযায়ী অবশ্য মন্দিরে মৃত আত্মার ছবি রাখবেন না। মানে অনেকে আছে অল্প জায়গা ঘরের মধ্যে বা বড় ঘরই হলো না কেন মৃত ব্যক্তির ছবি বড্ড ওপরেই টাঙিয়ে রাখে সামনে, ওইগুলো রাখা খুব মুশকিল। বা মন্দিরেও কোনো মৃত ব্যক্তির ছবি অনেকে রেখে দেয় যে উমুকে চলে গিয়েছিল আমি তাকে ইয়ে করি, ওইটা কিন্তু তার জীবনে নেগেটিভ বয়ে আনে। এটা যার যার বিশ্বাসের ব্যাপার, যদিও তারা রাখতে চায় কিন্তু এটা রাখাটা ভালো না। কোনো মৃত ব্যক্তির ছবি মৃত আত্মার ছবি ঘরে রাখাটা ঠিক না, সেখান থেকে একটা নেগেটিভিটি কিন্তু ক্যারি করে। কোনো হিংসার ছবি রাখা ঠিক নয়, নক্ষত্রমণ্ডলের নেতিবাচক শক্তিকেই আকর্ষণ করে, কারণ নক্ষত্রমণ্ডল থেকে তুমি সেই এনার্জিটাই আকর্ষণ করবে যেমন তুমি তোমার বাস্তুতে জিনিস রাখবে, সোজা কথা। সেই জন্য হিংসার চিত্রটা একটু এড়িয়ে যেতে হবে। চন্দ্র কোন দিককে শাসন করছে? উত্তর পশ্চিম দিককে শাসন করছে, তাই বাড়ির পাশের অংশটি নষ্ট উপাদান হিসাবে ফেলে দেওয়া উচিত না, ঠিক আছে। অন্ধকারে অন্ধকারপূর্ণ হয়ে গেল, উত্তর পশ্চিম দিকটা বড্ড বেশি আধার হয়ে গেল, এগুলো একটু এড়িয়ে চলে ভালো। তাই সেখান থেকে মহিলাদের কিছু অসুস্থতা আসতে পারে বা পরিবারের সদস্যদের মধ্যে মারামারি আসতে পারে। তো সেখানে বারান্দা টাইপের যদি একটু অংশ থাকে সেখানে তোমরা একটা ওই উইন্ড চিম টাইপের লাগিয়ে রাখতে পারো, বা বেডরুমে কিছু ক্রিস্টাল রেখে দিতে পারো। যাদের একেবারেই ঠিক করার জায়গা নেই তারা এই ক্রিস্টাল দ্বারা ওই নেগেটিভ এনার্জিগুলোকে একটু কন্টিনিউ করে শোষণ করে নিতে পারে। যদি চন্দ্রের অসুবিধা হচ্ছে, উত্তর পশ্চিম দিক থেকে অসুবিধা হচ্ছে, তাহলে হোয়াইট কোয়ার্টজ ক্রিস্টাল যেগুলো আছে সেগুলোর যে টুকরো, সেগুলো বড় বড় টুকরো তোমরা কিছু রেখে দিতে পারো বাটি করে। তার একটা হিলিং পদ্ধতি আছে অবশ্যই, সেখান থেকে তোমরা সেটা ব্যবহার করতে পারবে। তাহলে এসো তার পরের বিষয়টা কি আছে জেনে নিই। এবার বাস্তু আর জমির আকৃতি নিয়ে বিশেষ কিছু বিষয় আছে, যেমন জমির আকৃতি একটা বিবেচনার বড় বিষয় হতে পারে। যেমন ধরো একটা স্কোয়ার ল্যান্ড হিসাবে যদি আমরা ভাবি, যদি প্ল্যান বাড়ির ম্যাপ হিসাবে ভাবি, তাহলে স্কোয়ার আকৃতি যদি হয় পুরো বাড়িটা, স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল হয় সেখানে, সেটাই কিন্তু বেশি শুভ, ঠিক আছে। স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল আকৃতি বাড়ির জমি বেশি শুভ, সুখ শান্তিকে বোঝায়। আয়তক্ষেত্রাকার প্লট হচ্ছে সমৃদ্ধি এবং স্বাস্থ্যকে নির্দেশ করে। যেমন ধরো এই যে বাস্তু এরকম একটা স্কোয়ার টাইপের জমি হচ্ছে তাহলে সেটা শুভ, আবার ধরো এরকম একটা রেক্ট্যাঙ্গেল টাইপের জমি হচ্ছে তাহলে বাস্তু জমিটা সেখানে শুভ। অশুভ জমি কেমন? এইরকম একটু সার্কেল টাইপের বা ওভাল টাইপের এরকম যদি জমি হচ্ছে সেগুলো একটু ক্ষতিকারক, বা ধরো এরকম আসছে ট্রাঙ্গেল টাইপের একটা অশুভ জমি আসছে, মানে পুরোপুরি এরকম দেখতে লাগবে না বাড়ির প্ল্যানটা, কিন্তু নিয়ার বাই এরকম একটা ট্রাঙ্গেল জমি, তাহলে সেখান থেকে খুবই খারাপ অবস্থা তৈরি হয়, সেখান থেকে একটা দারিদ্রতা আসে এবং সেখানে দীর্ঘদিন বাড়ির মানুষ কিন্তু থাকতেও পারে না, এই একটা জায়গা তৈরি হয়। ব্যবসায়িক ক্ষেত্রে কোন ধরনের প্রবেশদ্বার শুভ? যাদের কমার্শিয়াল বাস্তু যারা করছে তারা কি ধরনের প্রবেশদ্বার করতে পারে? সিংহমুখী বাস্তুর প্রবেশদ্বার শুভ ব্যবসা স্থানের জন্য। যেমন ধরো ধরো একটা বড় গেট, কিন্তু বড় গেট দিয়ে ঢুকে তোমার দোকানের জায়গাটা সরু, বুঝতে পারছো? এখানে একটু ভালো করে দেখো, এই যে গেটটা, গেটটা বেশ চওড়া, এখানে এই যে গেটটা দেখানো হয়েছে গেটটা বেশ চওড়া, বাড়ির বড় একটা গেট, লম্বা গেট, কিন্তু ঢোকার পরে দেখা যাচ্ছে জায়গাটা সরু। কমার্শিয়াল জায়গাটা যেটা তুমি ছোটো একটা জায়গা নিয়েছো, কিন্তু তোমার ধরো কমপ্লেক্সের মধ্যে দোকান নিয়েছো বা এমন একটা দোকান নিয়েছো যার গেটটা, সামনের গেটটা তোমার যে টোটাল যে এরিয়া যেটা দোকানটা করেছো তার থেকে গেটের জায়গাটা চওড়া, মানে একাধিক এন্ট্রি আছে সেখানে, সেটাকে বলা হচ্ছে সিংহমুখী, এটা শুভ, ঠিক আছে। এইরকম তোমার যে কমার্শিয়াল যে কোনো দোকান করবে সেই দোকানের থেকে তোমার দোকানের এন্ট্রিটা বড় হলে সেটা শুভ কমার্শিয়াল ক্ষেত্রে। এবার ব্যাপারটা বুঝতে পেরেছো? এবার দেখো নেক্সট, কিন্তু তুমি যদি গৃহে বাসস্থান করছো তাহলে তোমার এন্ট্রি গেটটা তোমার বাসস্থানের থেকে ছোট হওয়াটা শুভ। মানে ভিতরে বড় বাড়ি হোক সব ঠিক আছে, কিন্তু এন্ট্রির পয়েন্টটা তার থেকে তুলনামূলক ছোট গেট হলে শুভ। দেখতে ছোট গেট মানে বড় গেটই, বড়ই করেছো কিন্তু তার থেকেও ভিতরের অংশটা বেশি বড়, মানে সামনে থেকে দেখে ধরো বোঝা যাচ্ছে না যে ভিতরে কতটা চওড়া হতে পারে জায়গা, বুঝতে পারছো? সেটাকে বলা হচ্ছে ছোট গেট, সেটাকে বলা হচ্ছে গোমুখী। এই যে গোমুখী প্রবেশদ্বার বাসস্থানের জন্য শুভ, এটা কিন্তু রেসিডেন্সিয়াল পারপাস, কমার্শিয়াল পারপাসে ঠিক এর উল্টোটা, আর রেসিডেন্সিয়াল পারপাসে এর এইভাবে এর উল্টোটা হয়। তাহলে এর একটা হচ্ছে গোমুখী, যেটা কিনা তোমার ভিতরের অংশের থেকে মনে হবে যেন গেটটা সরু, আর কমার্শিয়ালে গেটটা চওড়া কিন্তু ভিতরের অংশটা ছোট, সেই তুলনামূলক, বুঝতে পারছো? এই হচ্ছে তার শুভ শুভর, শুভ অশুভর বিষয়। এই গোমুখী আর সিংহমুখী কনসেপ্টে যদি তোমরা বাড়ি করো তাহলে সেই বাস্তুটা শুভ হয়, যার জন্য সাত, যাদের ডেট হয় জন্ম, জন্ম ডেট অনেক সময় 7/16/25, তাদের কিন্তু গৃহের মধ্যে একটা সুখ থাকে, তাদের সাধারণত এন্ট্রিটা সরু হয়, ভিতরের দিকে জায়গাটা বেশি থাকে। এমন কিছু রেখে দেবে, এমন জিনিস রেখে দেবে বা এন্ট্রি গেটটার মধ্যে মনে হবে যেন কত কম জায়গাটা, ভিতরে কী আর আছে,
কিন্তু ভিতরে অনেক বেশি জায়গা, স্পেশিয়াস, বাড়ির পিছন দিকটা স্পেশিয়াস হয় জায়গাটা, এটা হয় এই ডেট অফ বার্থের ক্ষেত্রে। তবুও অন্যান্য ডেট অফ বার্থের ক্ষেত্রে কেমন হয় বাড়ির জায়গাটা, সেটা তোমরা নিউমারোলজি ক্লাসের এখানে করানো হয়েছিল, সেটা দেখেও তোমরা বুঝে নিতে পারো। হ্যাঁ, সেখানে তোমাদের প্লেলিস্টে রয়েছে অলরেডি, সেটা দেখেও তোমরা বুঝে নিতে পারো। তাহলে গোমুখী আর সিংহমুখীর কনসেপ্টটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এবারে আমরা নেক্সট পার্টে চলে আসছি। উপরে ছবি থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে ত্রিকোণাকৃতি বা ডিম্বাকৃতি কোনো ধরনের জমি হলে সেটা আমাদের ক্ষেত্রে শুভ নয়। কেন কি ওই জমি থেকে যে তরঙ্গটা হবে সেটা ওই পাঁচটা এলিমেন্টের সঙ্গে আমাদের শরীরের সঙ্গে ম্যাচ খায় না। স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেল জমি থেকে যে প্ল্যান থেকে যেটা উৎপন্ন হয় সেটা আমাদের ম্যাচ খায়। এগুলো নিয়ে আমি যদিও পরে আরও ডিটেলে আলোচনা করব, তবেই বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, চৌকো বা আয়তাকার আকৃতির জমি আমাদের দেহের তরঙ্গের সাথে মিল হয়, সেই জন্য সেখানে একটা ভালো জায়গা তৈরি হওয়ার জায়গা থাকে আর কি জীবনে। জমির আকৃতির মধ্যে কোন কর্নার মিসিং আছে এবারে ভালো করে এই জায়গাটা একটু দেখে নাও। ধরো ইউ আকৃতির জমি, এল আকৃতির জমি, রাউন্ড আকৃতির জমি, তাহলে তো এগুলোর কর্নার মিসিং হয়ে যাচ্ছে না। তোমার ধরো রেক্ট্যাঙ্গেল, তুমি ধরো এখানে একটা রেক্ট্যাঙ্গেল জমি, এগুলোকে আমরা বলি কর্নার। এই যে কর্নার, কর্নার, ঠিক আছে, এইরকম চারটে কর্নার পেয়ে গেলাম। বা ধরো স্কোয়ার জমি, এখানেও আমরা কর্নার পেয়ে গেলাম, ঠিক আছে, কর্নারগুলো আমরা পেয়ে গেলাম। কিন্তু যদি আমরা এল আকৃতির জমি হয়, এরকম টাইপের একটা জমি হয়, ধরো এরকম একটা প্লট পেয়েছো, তাহলে একটাই কর্নার পেলাম, অন্য কর্নার কি পেলাম, সেখানে মিসিং কর্নার হয়ে যাচ্ছে। বা ধরো ইউ আকৃতির জমি, তাহলেও তুমি এরকম একটা কর্নার পাবে, এই টাইপের একটা কর্নার পাবে এইদিকে, কিন্তু বাকি জায়গাটা খোলা হয়ে যাচ্ছে না জমিটা যদি শেপটা এরকম হয়। বা রাউন্ড আকৃতির জমি, অলমোস্ট কোনো কর্নারই নেই, এই জন্যই বলা হচ্ছে কর্নার একটা দরকার আছে, কর্নারের একটা এলিমেন্টের এই ব্যালেন্সগুলো দরকার আছে। তাহলে সেই বাস্তুতে থাকলে এই রকম যদি কারোর এরকম একটা জমির শেপ হয়, বা ধরো এরকম একটা জমির শেপ হয়ে যাচ্ছে, প্ল্যান দেখেই তোমরা বুঝতে পারবে বাস্তুর প্ল্যান থেকে, তাহলে সেখানে কি হচ্ছে যে যে লোক মূল উপার্জন করছে, আর্নিং পার্সন থাকতে পারে, একজন থাকতে পারে, দুজন থাকতে পারে, তার জীবনে বিভিন্ন সমস্যা দেখা দেয়, এটা হয়ই। তোমরা তোমাদের জমির প্ল্যানটা দেখবে, দেখার চেষ্টা করবে যাদের নিজেদের আছে, বা হয়তো দীর্ঘদিন ভাড়া বাড়িতে আছো, সেই ভাড়া বাড়িরই প্ল্যানটা দেখার চেষ্টা করবে, বা বুঝতে পারবে দেখবে ওখানে কিছু একটা সমস্যা আছে, হয়তো যাদের এই সমস্যাগুলো হচ্ছে তারা এই জিনিসগুলো খতিয়ে দেখতে পারো। যারা এরকম ফ্ল্যাট কিনেছে অনেক, যাদের এরকম ধরনের জমিতে বাড়ি করে বা ফ্ল্যাট কিনে অনেক টাকা হয়েছে, তা সত্যি তারা কিন্তু বহু সমস্যার সম্মুখীন হয়েছে, এবং অকস্মাৎ সেখানে মৃত্যু হওয়া বা এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। ঠিক আছে, জমির বাস্তু ত্রুটি বলা হয় এগুলোকে। হ্যাঁ, বাস্তু ত্রুটি, প্লট, দোকান, কারখানা কেনার আগে সম্পত্তির আকার এবং এগুলো পর্যবেক্ষণ করে তবেই কেনা ভালো, তবেই কাঠামো নির্দেশ অনুযায়ী, কাঠামোটাকে যেরকম নির্দেশ দেওয়া হবে সেই অনুযায়ী, সেই জন্য প্ল্যানটাকে, সাইডটাকে ইঞ্জিনিয়ার দিয়ে, বাস্তুবিদ দিয়ে মানুষ দেখায়, মানে তৈরি করার আগেই প্ল্যানটা দেখায়, বাস্তু প্ল্যান যে কীভাবে হয়। আমাদের এরকম অনেকেই দেখায় সেইভাবে, আমরা এন্ট্রি পয়েন্টটা নির্দেশ করে দিই, যাদের অলরেডি বাড়ি হচ্ছে, বাড়ি করছো যারা, তারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারো দরকার হলে, যে তাদের এন্ট্রি পয়েন্টটা কী হবে, তাদের পার্কিং লটটা কীভাবে তারা করবে, তাদের রান্নাঘরের জায়গাটা কীভাবে হবে, তাদের বেডরুমের স্পেসটা কোনো হবে, মেনলি পূজা রুমের জায়গাটা প্লেস করা আর হচ্ছে টয়লেটের জায়গাটা প্লেস করা, আদারওয়াইজ কিন্তু বাস্তুতে ভীষণ পরিমাণ প্রবলেম হয়, কারণ নেগেটিভ আর পজিটিভ এনার্জি দুরকমই থাকবে না বাস্তুতে, মানুষ তো টয়লেটও যাবে, শৌচাগার তো আর 10 কিলোমিটার দূরে করবে না, তো সেই শৌচাগারের যে জায়গাটা ওটা ঠিক করা, আর মেনলি এন্ট্রি পয়েন্টটা ঠিক করা বাড়ির, এবং পার্কিংয়ের জায়গাটা ঠিক করা, নাহলে ওই যে অগ্নিতত্ত্বর যে জায়গা আর পৃথ্বীতত্ত্বর জায়গা আর হচ্ছে বায়ুতত্ত্বের জায়গা সব যদি মিলেমিশে একাকার হয়ে যায় তাহলেই তো জীবনে ভয়ানক প্রবলেম। হয়তো নতুন ফ্ল্যাট কিনে গেলে তারপর থেকে অসুস্থতার আর শেষ নেই, তারপর থেকে রিলেশনশিপে গণ্ডগোল হয়ে গেলো, রিলেশনশিপ কেটে গেল, তার মানে বাস্তুর কোনো একটা দিকের ব্যালেন্স নিশ্চয়ই গণ্ডগোল হয়েছে বা বিগড়েছে। সেই জন্য বাড়ি যারা করছো, নতুন করছো, তারাও অবশ্যই কনসাল্ট করে নেবে, ফ্ল্যাট কেনার আগেও কনসালটেশন বুকিং অবশ্যই করে নেবে, তাহলে অ্যাটলিস্ট বলে দেওয়া যাবে যে এইভাবে এগোবে। এবার যাদের অলরেডি হয়ে গেছে সমস্যা ভুগছো, তাদেরকে কিছু জিনিস রেখে সেটাকে ব্যালেন্স করতে হয়, এছাড়া তো তারা তো সব ভেঙে ফেলবে না, কনস্ট্রাকশন সম্ভবও না, তাদেরকে জিনিস রেখে করতে হয় বা জিনিস সরিয়ে রিপ্লেস করে, বাড়ির ফার্নিচারে হয়তো ভুল দিকে আছে বা পূজার স্থান ভুল দিকে আছে, তখন রিপ্লেস করে করতে হয়, আদারওয়াইজ এন্ট্রি পয়েন্টের সামনে দরকারে কিছু রেখে করতে হয়, এইভাবে করা যায় আর। নাহলে নির্মাণের আগেও যদি কেউ দেখায় তাহলে খুবই সবথেকে ভালো, তার ফলাফলটা সে পায়। আচ্ছা, প্লটের আকৃতি, আরও কিছু প্লটের আকৃতি থাকে ম্যাপ থেকে এরকম দেখতে পাবে, ধরো চাকার মতো হতে পারে, হ্যাঁ এই যে এখানে দেখো, বীজোড় আকৃতি হতে পারে, ত্রিভুজাকার হতে পারে, এইরকম
বিষম বাহু হতে পারে, হ্যান্ড প্ল্যান টাইপের আকৃতি হতে পারে, ঢোল আকৃতির জমি হতে পারে, মানে ম্যাপ দেখে ওরকম বোঝা যায় কচ্ছপের মতো একটা জমি হতে পারে, ষড়ভুজ আকৃতি হতে পারে, এরকম প্লট টাইপ হতে পারে, এই যে এগুলো এরকম এরকম ম্যাপ তোমাদের হতে পারে দেখবে, একটা ট্রাঙ্গেল শেপ, এগুলো কিন্তু রং বাস্তু প্ল্যানের একটা অন্তর্গত, এরকম টাইপের জমি তোমাদের হতে পারে, এই যে এল শেপ, এরকম জমি হয়তো তোমরা নিয়েছো, বা এরকম এল শেপ যে জমিটা তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে এল শেপ, এইটা এই এল শেপ জমির মধ্যে তোমার কোনো একটা অংশ হয়তো তোমার বাড়ি বা পেয়েছো তুমি, সেই জমির প্ল্যানটা টোটাল এরকম, সেখানে একটা ডিস্টার্ব হয়। হুইল শেপ এরকম প্ল্যান হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এগুলো একটা অশুভ ইঙ্গিত কোথাও না কোথাও বয়ে আনে। তখন কি তারা তারা সব ছেড়ে চলে যাবে? তারা তো ওখানে পেয়েছিল বা দীর্ঘ জীবন আছে হয়তো, তখন সেখানে কিছু জিনিস রেখে নিজের লাইফের যে এরিয়াটায় তার প্রবলেম হচ্ছে সেই অনুযায়ী কিছু জিনিস রেখে সে ব্যালেন্স করবে, আদারওয়াইজ তো উপায় নেই না। এই যে ওভাল আকৃতির জমি, এগুলো রং, সার্কেল আকৃতির জমি এরকম রং, ঠিক আছে, ডমরু শেপের যদি জমি পেয়েছো তাহলেও রং, ঠিক আছে, হেক্সাগন টাইপের বাড়ির প্ল্যান হয় অনেক জমির মধ্যে, তুমি হয়তো একটা অংশ পেয়েছো বা তুমি নিজেই যে জমিটা কিনেছো সেই জমিটাই এরকম টাইপের হতে পারে, ষড়ভুজা আকৃতি বলা হয় এটাকে। তারপর ইরেগুলার শেপ, মানে এরকম জমি অনেকেই সস্তায় কিনে নেয়, এই যে ইরেগুলার শেপের যে জমিটা, এটা যেটা দেখাচ্ছি এটা তোমরা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে, এই যে শেপটা না, এরকম জমি সস্তায় পেয়ে অনেকে কিনে নেয়, যে শেপই নেই জমিটার কোনো, যেদিক সেদিক হয়ে গেছে, এই জিনিসগুলোকেই বলা হয় তাহলে কোণ নেই, কর্নার নেই, এই যে মিসিং কর্নার, একটা পেলে, দুটো পেলে, তিনটে পেলে, আর চার নম্বরটা নেই, এখানে তো কিছু পেলেই না, এখানে পেলে চারটে, কিন্তু এই যে শেপটা গণ্ডগোল হয়ে গেলো, এই জায়গাটা এখানেই গণ্ডগোল হয়ে গেল, ঠিক আছে। তো এই এইখানে এই জায়গাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিতেই হবে। তো এই কর্নারটা কোনো দিকে, এই যে কর্নার ধরো এটা, এইটা এই যে জমিটা, এটা একটা দিকে দেখো বেশি বর্ধিত, কোন দিকে বেশি বর্ধিত বলো তো, এটা কোনো না কোনো দিকের মধ্যে তো সে জমি নেবেই, ঠিক আছে। আচ্ছা তাহলে এইখানে কোন দিকে প্রজেকশন এবং রিজেকশন হলে সেই অনুযায়ী তোমরা কিভাবে বিচার করবে সেই জায়গাগুলো কিন্তু এখানে সম্পূর্ণ বলে দেওয়া হয়েছে, এবং প্রজেকশন আর রিজেকশনের বিষয়টা তোমরা আশা করি এখানে বুঝতে পেরেছো, যে কিভাবে কোন দিকে বেশি বর্ধিত হলে জমিটা প্রজেকশন হয়ে যাচ্ছে সেদিকে, আর তার বদলে একটা কর্নার তার মিসিং হয়ে যাচ্ছে। সেভাবে উত্তর পশ্চিম দিকে যদি বেশি হয় তাহলে পলিটিক্যাল কেরিয়ারের জন্য ভালো, আবারও আমি জিনিসগুলোকে রিপিট করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, যদি দক্ষিণ পূর্ব পূর্ব দিকে বেশি বিস্তৃত হয় জমিটা তাহলে গভর্নমেন্ট থেকে কোনো হয়রানি হতে পারে, দক্ষিণ পূর্ব দক্ষিণে যদি বেশি বিস্তৃত হয় স্বাস্থ্যের সমস্যা দেখা যায়, তো যার যেদিকে বেশি বিস্তৃত সে যেদিকে রিজেক্টেড মানে যেদিকে নেই তার কর্নারটা সেদিকের অনুযায়ী সে কিছু রেমিডিয়াল অবশ্যই করবে, তাহলে তার ভালো জায়গা হয়। এবং উত্তর পশ্চিম দিকে হলে ধন সম্পদের ক্ষতি হয় অনেক সময়, প্রাণের ভয়, তো কোনো না কোনো দিকে তো প্রজেকশন হবেই তোমাদের, আর কোনো না কোনো দিকে তার রিজেকশন হবেই, ঠিক আছে। স্ত্রীর অসুস্থতা হয় দক্ষিণ পশ্চিম দিকে বর্ধিত বেশি জমি হলে, স্ত্রীর সম্পর্কে বারবার দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, এগুলো কোন দিকে বর্ধিত হলে কি হয় সেই জায়গাগুলো লিখেছি। আর দক্ষিণ পশ্চিম দিকে যদি বেশি বর্ধিত হয় তাহলে জীবনের অগ্রগতিকে খুব বেশি বাধাগ্রস্ত করে না, সাউথ ওয়েস্ট যদি শুধু সাউথ ওয়েস্ট হয় তাহলে কিন্তু অতটা বাধাগ্রস্ত করে না, তার সেই জন্য তোমাদের নিজেদের বাস্তু বা ফ্ল্যাটের পজিশানটা টোটাল ম্যাপের অনুযায়ী কোন জায়গায় তোমাদের বাস্তুটা আছে সেটা দেখে নেওয়াটাও বিশেষ জরুরি। নিচে দেওয়া বিভিন্ন বিষয়ে যারা তোমরা কনসালটেশন নিতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, হরোস্কোপ রিডিং রিলেটেড যে কোনো বা সাইকিক ইনটিউটিভ ট্যারট রিডিং, বাস্তু কনসালটেশন, নিউমারোলজি অনুযায়ী যদি বার্থ চার্ট কনসালটেশন করতে চাইছো, বা নেম কারেকশন, হোরারি প্রেডিকশনের জন্য যোগাযোগ করতে পারো, যাদের ডেট অফ বার্থ নেই তারাও এখানে যোগাযোগ করতে পারো। এছাড়া বার্থ চার্ট রেক্টিফিকেশন, ধরো টাইমের কিছু গণ্ডগোল আছে বা টাইমটা বুঝতে পারছো না ওই টাইমই সঠিক কিনা, সেখানে রেক্টিফিকেশনের জন্য যোগাযোগ করতে পারো, সেখানে একটা তার সুপরামর্শ দিয়ে জীবনে কোনো সমস্যা থাকলে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করা হয়। বেবি বার্থ প্রেগনেন্সি ইস্যু রিলেটেড হিলিং, কারণ বেবি বার্থের ক্ষেত্রে প্রেগনেন্সি ইস্যু হলে হিলিংয়ের দরকার হয়, তারপরেও নিজের কার্মিক এবং ডেস্টিনি অনুযায়ী সেটা পাবে কি পাবে না সেটা তার ব্যাপার হয়, বাট চেষ্টা করা হয় অবশ্যই। কোর্ট কেসেস দীর্ঘদিন চলছে বা ফিনান্সিয়াল কোনো ম্যাটারে বারবার লস হচ্ছে জব বিজনেসের ক্ষেত্রে তোমরা যোগাযোগ করবে, ম্যাচ মেকিংয়ের ক্ষেত্রে যোগাযোগ করবে, রেইকি অ্যাঞ্জেল হিলিং ট্রিটমেন্টের ব্যাপারে কোনো ক্লাস বা কনসালটেশন করতে চাইলে যোগাযোগ করবে, মেনলি শিক্ষার ব্যাপারে যোগাযোগ করবে যাতে তোমরা নিজেরা শিখে অন্য মানুষকে হিলিং দিতে পারো। এছাড়া ক্রিস্টালের বিষয়ে বিভিন্ন রকমের সাজেশান আছে, হিলিং থেরাপি থেকে শুরু করে প্রফেশনাল হিসাবে কীভাবে ক্লায়েন্ট দেখবে সেটা, বা নিজের ইউজের জন্য সব কিছু ক্ষেত্রে, ফ্যামিলির বাস্তুর ক্ষেত্রে ক্রিস্টাল রাখার ক্ষেত্রেও
ব্যবহার করতে লাগতে পারে, সেক্ষেত্রে সাজেশনের জন্য যোগাযোগ করবে। মোটিভেশনের অভাব বা কাউন্সিলিংয়ের অভাবের জন্য যদি কোনো সমস্যা তৈরি হচ্ছে সেখানে তোমরা যোগাযোগ করবে। জেমস্টোনের যারা খুঁজছ, যে প্রেশিয়াস জেমস্টোনের মাধ্যমে কোনো রেমিডিয়াল তোমরা হয়তো করতে চাইছ জীবনে, সমস্ত ধরনের প্রেশিয়াস জেমস্টোন অ্যাভেলেবেল, এখানে তোমরা স্টোর কালেকশানগুলো দেখতে পাচ্ছ। এবং কিছুক্ষণ বাদে আমরা আরও ভালোভাবে জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি, এবং অল কাইন্ড অফ সার্টিফাইড জেমস্টোন তোমরা এখান থেকে পাবে। এছাড়া সিকিউর শিপমেন্ট যে কোনো প্লেসেই কিন্তু অ্যাভেলেবেল। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে 8013336361-এ যোগাযোগ করে নিতে হবে। এছাড়াও ফেসবুকে ক্রিস্টাল ফ্যাশন টু রেকি এঞ্জেল হিলিং নামে আমাদের পেজ রয়েছে, চলে আসতে পারো, যোগাযোগ করতে পারো। তোমরা গীতা ফাউন্ডেশন ওম্যান গ্রুপে সেখানে জয়েন হয়েও তোমরা ডেলি এঞ্জেল নাম্বার ফলো করে অনেক ভালো থাকতে পারো। প্রচুর মানুষের রিভিউ আছে, সেগুলো ফলো করেও তোমরা ইন্সপায়ার হতে পারো লাইফে। আমাদের সাপোর্ট গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে গীতা ফাউন্ডেশন, সেখানে চাইলেও তোমরা যোগাযোগ করতে পারো। ইনস্টাগ্রামেও কেপি অ্যাস্ট্রো দিয়াডি নামে এই প্রোফাইল আছে, সেখানে খুঁজে তোমরা ফলো করতে পারো, বা ইনবক্সে তোমরা কনসালটেশনের জন্য আমাদের মেসেজও করতে পারো। আচ্ছা, এছাড়াও টুইট করতে পারো #KPAstro-তে তোমরা যোগাযোগ করতে পারো। এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের প্রয়োজন মতো রেমিডিয়াল বুক করতে পারো। ক্রিস্টাল ব্রেসলেট থেকে শুরু করে, ক্রিস্টাল কবচ থেকে শুরু করে অনলাইন কোর্সের বিভিন্ন ধরনের ইনফরমেশান ডাইরেক্ট বুকিং করে অনলাইন কোর্সের জন্য যোগাযোগ করতে পারো। এছাড়াও ক্রিস্টাল পেন্ডেন্ট এবং ক্রিস্টাল হিলিং রিলেটেড অল কাইন্ড অফ ইনফরমেশান, জেমস্টোন এঞ্জেল, প্রেশিয়াস জেমস্টোন, সব ধরনের বিষয়গুলো তোমরা এখানে পাবে, অ্যাভেলেবেল আছে। reikiangelcrystal.com-এ তোমরা অ্যাড টু ক্যাট করে ডিরেক্ট ওখানে পেমেন্ট অপশানে গিয়ে এখানে বুক করে দিতে পারো, বা হোয়াটসঅ্যাপে তোমাদের দরকার মতো কোনো ক্রিস্টাল লাগলে সেই অনুযায়ী সাজেশান তোমরা নিয়েও বুক করতে পারো। আজকের মতো এই পর্যন্তই, অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা হাজির হয়ে যাব, ভিডিওগুলো কখন আপলোড হয় সেই অনুযায়ী তোমরা খেয়াল রাখতেই পারো। বেল আইকন প্রেস করে দাও এবং সাবস্ক্রাইব করে নাও, তখন তোমরা জানতে পেরে যাবে যে নিউ ভিডিও আপলোড হলে তার ইনফরমেশান পেয়ে যাবে। এছাড়াও কমিউনিটি পোস্ট ফলো করবে, নিউ কোনো আপডেট হলে পোস্টের মাধ্যমেও সেটা দিয়ে দেওয়া হয়। অনেক ভালো থাকো, ধন্যবাদ।